বন্ধুরা ফাইনালি ভারতেও ভেও থ্রি সাবস্ক্রিপশন নেওয়ার অপশন চলে এসছে যদি ফ্রিতে নিতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো তাড়াতাড়ি চলো সঞ্জয় স্যার শেখাচ্ছেন কিভাবে একদম ফ্রিতে ভিও থ্রি এর বারো মাসের সাবস্ক্রিপশন নিতে হয় সময় নেই বন্ধুরা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন বলুন তো ফ্রিতে ভিও থ্রি এর বারো মাসের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি সত্যি আমিও নিচ্ছি তো আপনারা দেখলেন এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি এই সাবস্ক্রিপশনটি কিভাবে করবেন তো শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব একটাই আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন তাকে আবার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক টি নেয়ার জন্য আপনাকে প্রথমে একটি নতুন জিমেইল ক্রিয়েট করতে হবে তো আপনার হিসাব আপনি জিমেলটি ক্রিয়েট করে নেবেন যেভাবে জিমেলটি ক্রিয়েট করতে হয় সেভাবে আপনি জিমেইল গুলো ক্রিয়েট করে নেবেন এখানে আমি নাম এবং টাইটেল টি দিলাম এরপর ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমি সিলেক্ট করে নিলাম আর ডেট অফ বার্থ আপনি একটু কম দেবেন আমি এখানে দুই হাজার চার দিয়ে দিচ্ছি আপনার যে বয়স আছে সঠিক না দিলে হবে এটা দুই হাজার চার এবং জেন্ডার সিলেক্ট করুন নেক্সট এ ক্লিক করুন এখানে জিমেল যেটা শো করছে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আমি উপরে যেটা আছে এটাই সিলেক্ট করলাম উপরে যেটা আছে সেটাই সিলেক্ট করলাম এরপর নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করে নেবেন তো এখানে আমি একটি পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নিলাম পাসওয়ার্ডটি ক্রিয়েট করার পরে এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে আপনার যদি এরকম রিকোভার এর ইমেল অ্যাড্রেস যে আর অপশন আছে সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন অথবা আপনি নিচে দেখুন স্ক্রিপ্ট বলে অপশন আছে এটা তো আপনি ক্লিক করতে পারেন তো রিকোভারি ইমেল আপনি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে এখানে এরপর নেক্সট এবং একটু নিচের দিকে আসার পরে আই এক ক্লিক করবেন তো আপনার জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে তো কিন্তু দেখুন সাকসেসফুলি আমার জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে আপনাদের জিমেলটি দেখে দিচ্ছি এখানে দেখুন জিমেলটি ক্রিয়েট হয়ে গেছে তো এখানে আপনাকে যেটা সার্চ করতে হবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করেও আসতে পারেন অথবা আপনি এখানেও লিখতে পারেন গুগল জেমিনি সেলাস স্টুডেন্ট লিখার পরে আপনি সার্চ করবেন পুরোটা আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে আপনি যখনই সার্চ করবেন না আপনার ইন্টারফেস এরকম আসবে ফার্স্ট আছে লিঙ্কটি আছে আপনি লিঙ্ক টিতে ক্লিক করবেন ক্লিক টি করার পরে আপনার ইন্টারফেস এরকম আসবে এখানে গেট ওপার বলে যে অপশন টি আছে আপনি এটাতে ক্লিক করবেন এখানে আমার জিমেইল টি লগ আউট টি হয়ে গেছে তো নতুন যেটা আমি জিমেল করেছিলাম সেটা প্রথমে এখান থেকে আমি লগ ইন টি করে নিচ্ছি লগ ইন টি করার পরে আপনার দেখুন এখানে ভেরিফাই বলে যে অপশন টি আছে এটাতে আপনি ক্লিক করবেন তো এখানে দেখুন লেখা আছে অলরেডি জিরো এর সাবস্ক্রিপশন মানে বারো মাসের জন্য ফ্রি ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেস টি এরকম আসবে তো এখানে আপনাকে যেটা প্রথমে করতে হবে স্কুল নামের এখানে আপনার হিসাব মতন আপনি দিতে পারেন ঠিক আছে এটা না যে আমি যেটা দিছি সেটাই আপনার দিতে হবে আপনার যে স্কুলটি আছে মানে কলেজ যেটা আছে আপনার আশেপাশে সেই কলেজের নামটি আপনি দিতে পারেন তো এখানে আমি একটি নাম লেখার পরে আমি সার্চটি করে নিচ্ছি এখানে যে কলেজের নামটি দেবো সেটা আমি কপি করে এখানে পেস্ট করে দিলাম বৃষ্টি করার পরে দেখুন এখানে আমার কলেজের নামটি শো করছে শ্রীকৃষ্ণা কলেজ বগুলা এরপরে স্টুডেন্ট নাম আপনি যেটা দিতে চান সেটা এখানে দিয়ে দেবেন যেখানে আমার নাম দিয়ে দিলাম এবং টাইটেল দিয়ে দিলাম আর এখানে আপনার ডেট অফ বার্থ যেটা আপনি এ সেট করেছিলেন সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন তো এখানে আমি জিমেইলটি প্রথমে ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে এটাকে আমি চেক করে দেখে নিই আমি এটা কি দিয়েছিলাম তো এখানে ডেট অফ বার্থ আমি দিয়েছিলাম ফেব্রুয়ারি 1 2004 তো সেম ডেটটি আমি এখানে স্টুডেন্ট ভেরিফাই তে আসার পরে এখানে সেম ডেটটি আমি দিয়ে দেব তো এখানে আমি সিলেক্ট করে নেব মান্থ যেটা আছে ফেব্রুয়ারি এবং 1 তারিখ আর সালের এখানে দিয়ে দেব 2004 আর এখানে যে ইমেল অ্যাড্রেসটি আছে এটা দেখুন শুরু করছে তো এখানে যে স্টার চিহ্ন যেখানে আছে এখানে আপনার হিসাব আপনি নাম্বার দিয়ে দেবেন এটা না যে আমি যে নাম্বারটি দিচ্ছি সেটাই আপনাকে দিতে হবে আপনার হিসাব মতো আপনি এখানে নাম্বারটি দিয়ে দেবেন এটা আমি প্রথমে লিখে নিচ্ছি ভেরিফাই স্টুডেন্ট এ ক্লিক করার আগে আপনাকে প্রথমে একটি আইডি কার্ড তৈরি করে নিতে হবে আপনি যে স্কুলের নামটি দিলেন সেই স্কুলের একটি আইডি কার্ডটি তৈরি করতে হবে তো এর জন্য আপনি একটি ট্যাব ওপেন করুন ট্যাবটি ওপেন করার পরে এখানে আপনি সার্চ করুন জেমিনি জেমিনিটি সার্চ করার পরে আপনার ইন্টারফেস এরকম আসবে ফার্স্ট যে লিংকটি আছে আপনি এই লিংকটিতে ক্লিক করুন তো জেমিনিটি আপনার পুরোপুরি ওপেন হয়ে যাবে ওপেনটি হওয়ার পরে এখানে দেখুন ক্যানভা বলে যে অপশনটি আছে এটাতে আপনি ক্লিকটি করার পরে এখানে আপনাকে যে কোডটি অ্যাপ্লাই করতে হবে এর লিঙ্কটি আমি দি দিব আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখান থেকে আপনি ডাইরেক্ট ডাউনলোড করে এটা পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে সেন্ডে যখন ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন আপনার হয়তো এক থেকে দু মিনিট মতন টাইম নিতে পারে পুরোপুরি আপনার যখনই ওপেন হয়ে যাবে ওপেনটি হওয়ার পরে আপনার এখানে এখানে যেটা যেটা করতে হবে সেটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি আর আপনি গুগলে সার্চ করেও আপনি আইডি কার্ড জেন্টারের অনেক অপশন পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি এটা ক্রিয়েট করতে পারেন তো সেখানে হয়তো আপনার ওপেন নাও হতে পারে সেখানে আপনার হয়তো ভিপিএন কানেক্ট করতে হতে পারে তো আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য আপনার কোনো ভিপিএন কানেক্ট করা লাগবে না তো সাকসেসফুলি এটা দেখুন ওপেন টি হয়ে গেছে তো ফার্স্ট যেটা আপনাকে করতে হবে আপনি চাইলে পরে আপনি যে স্কুলের নামটি দিয়েছেন তার লোগোটি আপনি এটা ডাউনলোডটি করে রাখবেন আগে থেকে পরে যেটা আছে আপনার লোগোটিতে সিলেক্ট করবেন এর জন্য চয়েস ফাইলে আপনি যখনই ক্লিক করবেন তো আপনার ডাউনলোডের অপশন এখানে চলে আসবে লোগোটি সিলেক্ট করুন এবং ক্লিক করুন আপনার লোগোটি সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি আপনি এখানে সার্চ করতে পারেন ইন্ডিয়ান কলেজ স্টুডেন্ট পাসপোর্ট সাইজ ফটো তো আপনি অনেক ধরনের ফটো ফটো পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ডাউনলোড টি করে নেবেন তো আমি থেকে একটা অলরেডি ডাউনলোড করে রেখেছি তো কিভাবে এটা বের করতে হবে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি পুনরায় আবারও একটি ডাউনলোড করে দেখাচ্ছি তো এটা দেখুন সেভ এ ক্লিক করলে কিন্তু এটা আপনার সেভ হয়ে যাবে আর আমি যে process টি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনি মোবাইল থেকেও করতে পারেন এটা না যে আমি কম্পিউটার থেকে করছি এটা আপনার কম্পিউটার থেকে করতে হবে এটা না আপনি মোবাইল থেকেও করতে পারেন তো এখানে ক্লিক করার পরে ফটো স্টুডেন্ট ফটো এখানে আপনি স্টুডেন্ট ফটোটি সিলেক্ট করে নিলাম এরপর সিগনেচার সিগনেচার টি আপনিও এটা গুগল থেকেও ডাউনলোড করে রাখতে পারেন আগের থেকে আপনি এগুলো করে রাখবেন ডাউনলোড গুলো এরপর এখানে অটোমেটিক যে কলেজের নামটি আছে সেটা এখানে দেয়া আছে তো আপনি যদি চেন অন্য কোন কলেজের নাম দিতে চান সেই ক্ষেত্রে আপনি কলেজের নামটি দিয়ে দিবেন এবং ক্লাসে এখানে বারো জানবেন এবং রোল নাম্বার আপনার হিসাব মতন দিতে পারেন ঠিক আছে এটা না যে আমি যেটা দিচ্ছি সেটাই আপনাকে দিতে হবে আপনার হিসাব মতন এখানে আপনি দিতে পারেন তো এখানে আমি একটা রোল নাম্বারটি দিয়ে দিলাম এবং ডেট অফ বার্থ যেটা আছে সেম আপনার জিমেইলে যেটা দিয়েছিলেন সেটাই দেবেন এখানে এখানে আমি ডেট অফ বার্থও চেঞ্জ করে নিচ্ছি আর নাম এখানে আপনার নামটি চেঞ্জ করে নেবেন আপনি যে নামটি দিয়েছিলেন এখানে আমার নামটি লেখা আছে তো আপনার নামটিও যেটা দিতে চান সেটা আপনি দিয়ে দেবেন বাকি এখানে অ্যাড্রেসে এখানে আপনি কলেজের নামটি দিয়ে দেবেন এরপর নিচে দেখুন ডাউনলোডের অপশন চলে আসবে এখানে দেখুন কলেজের লোগো ফটোশপ টাই চলে আসছে এবার ডাউনলোড এ আপনি ক্লিক করুন তো এটা আপনার ডাউনলোড হয়ে যাবে এখানে দেখুন আমার এটা ডাউনলোড হয়ে গেছে তো এটাকে আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন দেখুন আমার আইডি কার্ডটি ডাউনলোড টু হয়ে গেছে তো এখন আপনি পুনরায় আবারও চলে আসবেন ভেরিফাই স্টুডেন্ট স্টার্টার এ তো এটাতে আপনি ক্লিক করবেন ভেরিফাই স্টুডেন্ট স্টার্টার ক্লিক করার পরে এখানে আপনার এরকম আসতে পারে এখানে আপনি সাইন ইন এ যখন ক্লিক করবেন তো আপনার একটি জিমেইল এর দেওয়ার কথা বলবেন এটা আপনি করতে পারেন অথবা না করতে পারেন এটা আপনি এইভাবেও ছেড়ে দিতে পারেন তো এখান থেকে আপনি ডাইরেক্ট ব্যাকে চলে আসবেন আপনার লগ ইন টি করার দরকার পড়বে না আপনি এখান থেকে ব্ল্যাক চলে আসবেন এ আসার পরে এখান থেকে টু ডকুমেন্ট বলে যে অপশন আছে এটাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে আপনার যে আইডি কার্ডটি জেনারেট করলেন সেটা আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে সাবমিট এ ক্লিক করুন সাবমিট ই ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন আপনার হয়তো কুড়ি থেকে তিরিশ সেকেন্ড মতন টাইম লাগতে পারে যেটা দেখুন আমার কুড়ি সেকেন্ড দিয়েছে এটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আপনার দেখুন এখানে গেট গুগল এআই পুরোতে আপনি যখনই ক্লিক করবেন সরি এখানে আমার জিমেল যেটা ছিল সেটা লগ আউট হয়ে গেছিল তো এটা আমি প্রথমে লগ ইনটি করে নিচ্ছি তো কিন্তু গেট স্টুডেন্ট অপারে আপনি যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে যে অপশন থেকে আপনি পেমেন্ট টি করতে চান সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ইউআই ইউপি সেট করে নিলাম এবং এখানে আপনার নাম দিবেন প্রথমে বাকি সব সেম রাখতে পারবেন যেটা আছে সেটাই রাখুন তো আপনি অ্যাড্রেসটি লিখে দিতে পারেন সাবস্ক্রিপশন যখনই আপনি ক্লিক করবেন তো আপনার টি এরকম আসবে এরপর সাবস্ক্রাইব এ ক্লিক করুন ক্লিক করার পরে আপনার এরকম একটি কিউআর কোড ওপেন হবে তো এটা আপনি আপনার মোবাইল থেকে যদি করেন সেক্ষেত্রে স্ক্রিন নিয়ে এটা ফোনপে অথবা যে অপশন থেকে আপনি পেমেন্ট করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এটা যেহেতু কম্পিউটারে করছি এর জন্য আমি মোবাইল মোবাইল থেকে আপনি আমার ফোনপে অপশনটি ওপেন করার পরে এটা আমি স্ক্যান করে প্রথমে পেমেন্টটি করে দিচ্ছি আর প্রথমে আপনার এটা দু টাকা মতন আপনার অ্যাকাউন্টে থাকার দরকার আছে তো প্রথমে আপনার দু টাকা এটা ডেবিট হয়ে যাবে এবং তার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই দু টাকা আপনার পুনরায় আবারও রিটার্ন চলে আসবে তো আমি প্রথমে পেমেন্টটি করে নিচ্ছি এখান থেকে ঠিক করার পরে আপনি একটু ওয়েট করবেন ঠিক করার পরে দেখবেন আপনার সাবস্ক্রিপশনের পপ আপটি শো হয়ে যাবে দেখুন দেখুন আমার সাবস্ক্রিপশনটি চলে আসছে তো এখন আপনাদেরকে একটি ভিডিও জেনারেট করে দেখে দিচ্ছি এর আগে একটি আপনাদের কাজ করতে হবে আপনার প্রথমে যে অটো পেমেন্ট আছে সেটা আপনি প্রথমে কিভাবে এটা ডিলিট করবেন সেটা প্রথমে আপনাদেরকে দেখে দিচ্ছি তো এটা আমার এইটা এইভাবেই থাক ভিডিওটি আমি পরে আপনাদের জেনারেট করে দেখাচ্ছি তো আমার ফোনপে দিয়ে ওপেন করবেন ফোনপে অপশন থেকে আমি পেমেন্ট করেছিলাম তো এখানে দেখুন দু টাকা আমার প্রথমে কেটে গিয়েছিল এবং কয়েক সেকেন্ড এর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার দেখুন পুনরায় চলে আসছে তো অটো ডেবিট বন্ধ করার জন্য আপনি ফোন পে ওপেন করুন ফোন পে ওপেন করার পরে একটু নিচের দিকে আসবে ম্যানেজার অপশন যেটা আছে এটাতে ক্লিক করুন ক্লিক করার পরে অটো পেতে তে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে প্রথম যেটা আছে এটা আমার অটো পেতে তে সেট হয়ে গেছে তো এটাতে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে আপনার ইন্টারফেস এরকম আসবে এখানে আপনি নিচে যে ডিলিট অপশন আছে এটাতে ক্লিক করুন টি করার পরে আপনার পাসওয়ার্ড যেটা আছে এম পিন যেটা বলে এটা আপনি বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে দেখুন এটা সাকসেসফুলি আপনার ডিলিট হয়ে যাবে তো আমার ক্ষেত্রে এখানে দুটো তিনটে শো করছে আমার অন্য কোনো অপশনের এটা অটো পে সেট করা আছে এর জন্য এটাও দুটো তিনটে শো করছে তো আপনার ক্ষেত্রে যদি একটা থাকে তো একটাই শো করবে তো এটাও আমি এখান থেকে ডিলিটটি করে নিচ্ছি তো সেম প্রসেসে আপনি এটাও ডিলিটটি করে নেবেন তো আপনার যে অটো পে আছে বারো মাস পরে এটা আপনার অটো পে অটোমেটিক কেটে যাবে তো এটা আপনি যত বন্ধ করে রাখেন সেই ক্ষেত্রে আপনার বারো মাস পর্যন্ত আপনি এটা ইউজ করলেও আপনার এই টাকাটা কাটবে না তো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি আপনি ভিডিওটি কিভাবে বানাবেন দেখুন ভিডিও বানানোর জন্য আপনার হিসাব মতো না আপনি যেভাবে পম্পড দিবেন সেইভাবেই কিন্তু আপনার ভিডিওটি জেনারেট হবে আপনি যত ডিটেইলসে পম্পড লিখতে পারবেন ততটা আপনার এখানে ভালোভাবে ভিডিও গুলো শো হবে তখন আমি একটা পম্পড দিয়ে সেন্ড করলাম সেন্ডটি করার পরে একটু ওয়েট করবেন এক থেকে দুই মিনিট মত আপনার টাইম লাগতে পারে তো এখানে দেখুন আমার ভিডিওটি জেনারেটটি হয়ে গেছে তো এটাকে আমি প্রথমে ডাউনলোডটি করে নেব এখানে ডাউনলোডটি হয়ে গেছে তো এটাকে আমি প্রথমে আপনাদের প্লে করে দেখাচ্ছি বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয় ফ্রি আর যেতে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন উফ চোখে প্যাচ লাগিয়ে দিল তো ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওটি দিয়ে লাইক করবেন আর আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন আর আপনি যদি পছন্দ আমার সেক্ষেত্রে অবশ্যই